টুইটারে তৃণমূল লিখেছে, প্রসার ভারতীর প্রাক্তন সিইও জওহর সরকার মানুষকে 42 বছর ধরে পরিষেবা দিয়েছেন, তার অবদান দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। দিনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া আসনে প্রার্থী জওহর সরকার, এবং এই নিয়ে তৃণমূলের তরফ থেকে একটি টুইট করা হয়েছে, প্রসার ভারতীর প্রাক্তন সিইও জওহর সরকার মানুষকে 42 বছর ধরে পরিষেবা দিয়েছেন, তার অবদান দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন জওহর সরকার, টুইট করে জানালো তৃণমূল। তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করা হয়েছে যে 42 বছর ধরে জনতাকে পরিষেবা দিয়েছেন জওহর সরকার এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও ছিলেন তিনি, জনসেবায় তার অবদান দেশকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের টুইট, সংসদের উচ্চ কক্ষে জওহর সরকারের নাম প্রস্তাবিত করা হয়েছে। তৃণমূলের টুইট, মোদী সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বলার সুযোগ পেলেন তিনি, মন্তব্য রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জওহর সরকারের। শুনব, আমি যেভাবে দেখছি যদি একটা সুযোগ পাওয়া যায় মোদী সরকারের ব্যাপারে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে কিছু বলার, কেন এই একতরফা যেভাবে চালিয়ে যাচ্ছে সেটা ঠিক নয়। আমি তো রিজাইন করার পর থেকে প্রায় 5 বছর ধরে এই ওনার সরকার এবং সরকারের নীতির বিরুদ্ধে লড়ে গেছি, কাগজে দেখেছি, পাবলিকে বলেছি, একটা যদি উপায় বেরিয়ে আসে যেখানে আনুষ্ঠানিক ভাবে বক্তব্য গুলো রাখতে পারি, আমি সেই জন্য গ্রহণ করেছি। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, তৃণমূলের রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী করা হলো জওহর সরকারকে, এবং জওহর সরকার তিনি নিজেও বলেছেন তার বক্তব্যে যে মোদী সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বলার একটা তিনি সুযোগ পেলেন, রাজনৈতিক মহলে বিষয়টিকে কিভাবে দেখছে? দেখো, বিগত 2 বছর ধরে জওহর সরকার কার্যত মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে কখনো প্রকাশ্যে কখনো সংবাদ মাধ্যমে তিনি মুখ খুলেছেন মোদী সরকারের বিরুদ্ধে, এবং তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করায় সেই যে তাকে যে বলা হয়েছিল যখন তিনি সেটা গ্রহণ করেছেন, যে প্রার্থী হওয়ার যে অনুরোধ তৃণমূলের পক্ষ থেকে সেটা গ্রহণ করেছেন, তার একটাই কারণ যেটা তিনি বলছেন যে মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি বলার, তার নীতির বিরুদ্ধে বলার যে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম যদি পাওয়া যায় সেটাকেই তিনি গ্রহণ করেছেন। এবং আগামী 29 তারিখ রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, এ রাজ্যের বিধানসভায় 9 তারিখ নির্বাচন, রাজনৈতিক মহল ধরেই নিচ্ছে যে নির্বাচন হবে না, কারণ সংখ্যার ক্ষেত্রে বিজেপি তারা অনেকটা দূরেই রয়েছে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক সংখ্যা, সেক্ষেত্রে জওহর সরকারই রাজ্যসভায় যেতে চলেছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, এবং বিষয়টিতে জওহর সরকার তিনি নিজেও যে উচ্ছ্বসিত সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ প্রবীর। গরু পাচার মামলাতে এবার বিনয় মিশ্রের বাবা মাকে নোটিশ পাঠানো হলো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগামী বুধবার অর্থাৎ 28 জুলাই তলব করেছে বিনয়ের বাবা মাকে। শুক্রবার অর্থাৎ গতকাল সিবিআই এর আধিকারিকদের একটি দল বিনয়ের রাজবাড়ী অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছিল, এবং সেখানে দেওয়ালে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। আর একবার আপনাদের জানিয়ে দিই যে বিনয় মিশ্রের বাবা মাকে ডেকে পাঠালো সিবিআই, এবং যেটা জানা যাচ্ছে যে গরু পাচার মামলাতে বিনয় মিশ্রের বাবা মাকে নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগামী বুধবার অর্থাৎ 28 জুলাই তলব করেছে বিনয় মিশ্রের বাবা এবং মাকে। শুক্রবার অর্থাৎ গতকাল সিবিআই এর আধিকারিকদের একটি দল বিনয়ের রাসবিহারী অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছিল, এবং সেখানেই দেওয়ালে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।